কাপড় ধোলাই করতে যাচ্ছি, এই পুরো ভর্তি হচ্ছে কাপড়, এটাও এখানে রাখলাম। আর কি আছে? এটাও রাখলাম। এখন এটা বন্ধ করে দিই। আমরা যে লন্ড্রোমেটে যাচ্ছি, এই লন্ড্রোমেটে আজকে যেহেতু বুধবার, এদের ড্রায়ারটা ফ্রি, তো চলেন যাই দেখি। দেখলাম যে কয়েকটা সাদা কাপড় আছে, এটার জন্য ব্লিচ লাগবে, তো পাশের দোকান থেকে কিনলাম, দাম পড়লো $2। আমার বাসার পাশে এই সেই লন্ড্রোমেট যেখানে আমরা লন্ড্রি করতে আসলাম, আর এই যে বললাম যে বুধবার এখানে ড্রায়ার ফ্রি, তো আপনাদেরকে একটু দেখাই। আর এটা খোলা থাকে 24 আওয়ার্স। লন্ড্রোমেটের ভিতরে ওয়ালের যে পেন্টিং অসাধারণ। আমরা এদের কাছ থেকে আগে কার্ড নিয়েছিলাম, তো আমি কার্ডে রিফিল করবো। কার্ডের ব্যালেন্স হচ্ছে $7.54। ক্রেডিট কার্ডের মাধ্যমেও রিফিল করা যাবে, আমি ক্যাশ টাকা দিয়েছি। ডিপোজিটের $20 আর বোনাস পেলাম $2। আছে এটিএম মেশিন, বাচ্চাদের জন্য এই ক্যান্ডির ব্যবস্থা আছে, আছে হাত ধোয়ার ব্যবস্থা, তার উপর আছে টিভি, আছে ফ্রি টিস্যু, কাস্টমারদের জন্য আছে বাথরুমের ব্যবস্থা, কাস্টমারদের জন্য বসার ব্যবস্থা, লন্ড্রি ডিটারজেন্ট ওরা বিক্রি করছে এখানে, আছে ড্রপ আপ সার্ভিসও। এই লন্ড্রোমেটের আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে ছোট ছোট মেশিনগুলো, মাত্র $1 দিয়ে এখানে কাপড় ওয়াশ করা যায়। আমরা ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি, এটা মিডিয়াম সাইজের একটা ওয়াশিং মেশিন, খরচ হবে $2.99, অর্থাৎ প্রায় $3। তো এটা আমরা এখন চার্জ করবো, এই যে কার্ডটা নিলাম, কার্ডটা এখন এখানে শুধুমাত্র আমরা রেখে দিব। বলছে ব্যালেন্স $29.54 আছে, প্রেস স্টার্ট। কার্ড রাখা অবস্থায় প্রেস করতে হবে, প্রেস করে দিলাম আর স্টার্ট হয়ে গেল, কার্ডটা সরিয়ে নিলাম, ওয়ার্মটা প্রেস করে দিলাম, শুরু হয়ে গেল ওয়াশিং। এটা আমরা দিয়ে দিচ্ছি লিকুইড ডিটারজেন্ট, অটোমেটিক টাইম শো করছে, এখানে আরও লাগবে 16 মিনিট, আর 9 মিনিট সময় থাকতে সফটনার দিয়ে দিলাম। এখন আমরা ইউজ করবো সফটনার, কাপড় সফট হবে আর কাপড়ের থেকে সাবানও এটা দূর করে দিবে। এসি তো আছেই, তারপরও ফ্যান চলছে। এই মেশিনের ওয়াশিং শেষ হলো, লেখা আছে ওপেন ডোর নাও। কেউ চাইলে চিপস কোক এগুলো কিনতে পারে এখান থেকে, কিন্তু এই মেশিনে কোনো প্রাইস লিস্ট নাই, কোনটার কত দাম। তো সিস্টেম হচ্ছে, যেমন আমরা একটা পেপসি খাবো, এটা নাম্বার হচ্ছে 58, আমরা এখানে দিয়ে দিলাম 58, এখানে শো করছে দাম হচ্ছে $1.50। আমরা এখানে কয়েন দিয়ে দিই, 6 কোয়ার্টার লাগবে। তারপর বলছে কী চাই, আমরা তো 58 করলাম, এখানে আবার প্রেস করতে হবে 58, লাগাতে ভেন্ডিং 58, দেখি বের হয় কিনা। পড়ার শব্দ শুনতে পেলাম, কই গেল দেখি, আয় 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 আয়, এই পেপসি পেয়ে গেলাম। ড্রাইং মেশিনে ড্রাই হচ্ছে কাপড়, ড্রাইং মেশিন, যেটা বললাম যে ড্রাইং মেশিনে ফ্রি আজকে, আর আরও সফট করার জন্য সফটনার দিয়ে দিচ্ছি। কেউ হয়তো একসময় শুয়ে বসে পা দিয়ে মেশিন অপারেট করেছে, সেই ছবি ওরা এখানে টানিয়ে রেখেছে। কাপড় চোপড় পরিবহন করার জন্য আছে ট্রলি, আছে ছোট ছোট টেবিল কাপড় চোপড় ভাঁজ করার জন্য। এই চাদর ভাঁজ করার দায়িত্ব পড়েছে আমার, কেমনে
তো প্রায় 50 পাউন্ড কাপড়ের জন্য আমাদের খরচ হলো $15 তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ